हाय नमस्कार बंधु गुड मॉर्निंग चंद्र मल्लिक तुम्हारा देखो हमारे यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत बंधुरा तुम्हारा केमन आछो आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमि पश्चिमबंगेर अन्यतम प्राचीन राजत्व बा मौर्य साम्राज्य सम्पर्के संक्षिप्त भावे विस्तारित तुम्हारे संगे खूब सुंदर भावे आलोचना करब तुम्हारे बोझानोर चेष्टा करब। तो बंधुरा तुम्हारा अवश्य शेष पर्यंत मन दिए भालो करे सुनबे और देखबे तबेई किन्तु तुम्हारा बुझते पारबे। जदि तुम्हारा शेष पर्यंत शोनो बा देखो आमि कथा दिच्छि तुम्हारे टाइमटा नष्ट होबे ना बरं तुम्हारा ई टपिकटा भालो करे बुझते पारबे। जदि बुझते पारो भालो लागे अवश्य एकटि लाइक करे जानाबे खराब लागले डिसलाइक करे देबे। बंधुरा आमि चाई आमार पश्चिमबंगेर प्रत्येकटा भाई बोनके पश्चिमबंगेर प्रत्येकटि बंधु बान्धबके साहाज्य करते। जदि तोमार सत्यि भिडियो भालो लागे अवश्यई शेयर करे प्रत्येके देखार सुयोग करे देबे। तो चलो शुरू करछि देखे नाओ। बंधुरा তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করলাম আর এই টপিকটি আমি নিয়েছি আরিহান্টের ওয়েস্ট বেঙ্গল ওপর একটি বই থেকে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং সমস্ত ক্রেডিট কিন্তু আরিহান্ট পাবলিকেশনের। শুরু করছি দেখো মৌরিয়ান ডাইনেস্টি ভালো করে শুনবে। মৌরিয়ান ডাইনেস্টি অর ইট মানে এখানে কি মৌরিয়ান ডাইনেস্টি। ইট কেম ইন টু এক্সিস্টেন্স ইন 322 BCE হোয়েন চন্দ্রগুপ্ত মৌরিয়া এস্টাবলিশড হিজ রুল অ্যারাউন্ড মগধা। মানে কি আবার পড়ে দিচ্ছি। ইট কেম ইন টু এক্সিস্টেন্স ইন 322 BCE হোয়েন চন্দ্রগুপ্ত মৌরিয়া এস্টাবলিশড হিজ রুল অ্যারাউন্ড মগধা। মানে দেখো এটি মানে মৌর্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 322 অব্দে অস্তিত্ব লাভ করে যখন চন্দ্রগুপ্ত মৌর্য মগধের চারপাশে তার শাসন প্রতিষ্ঠা করে। নেক্সট পয়েন্ট, দ্য মৌরিয়ান এম্পায়ার ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এম্পায়ার ইন ইটস টাইম অ্যান্ড দ্য লার্জেস্ট এভার ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডিং বেঙ্গল। ভালো করে শোনো, দ্য মৌরিয়ান এম্পায়ার ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এম্পায়ার্স ইন ইটস টাইম অ্যান্ড দ্য লার্জেস্ট এভার ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডিং বেঙ্গল। মানে দেখো মৌর্য সাম্রাজ্য তার সময়ের বিশ্বের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য এবং বাংলাসহ ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ সাম্রাজ্য। ভালো করে বোঝো, দ্য মৌরিয়ান এম্পায়ার ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এম্পায়ার্স ইন ইটস টাইম অ্যান্ড দ্য লার্জেস্ট এভার ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডিং বেঙ্গল। মৌর্য সাম্রাজ্য তার সময়ের বিশ্বের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য এবং বাংলাসহ ভারতীয় উপমহাদেশের বৃহত্তম সর্ববৃহৎ সাম্রাজ্য। নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার থ্রি হবে, দ্য এম্পায়ার ওয়াজ এক্সপ্যান্ডেড ইন টু ইন্ডিয়াস সেন্ট্রাল অ্যান্ড সাদার্ন রিজিয়ন্স বাই দ্য এম্পায়ার চন্দ্রগুপ্ত অ্যান্ড বিন্দুসারা। আবার পড়ছি ভালো করে শোনো, দ্য এম্পায়ার ওয়াজ এক্সপ্যান্ডেড ইন টু ইন্ডিয়াস সেন্ট্রাল অ্যান্ড সাদার্ন রিজিয়ন্স বাই দ্য এম্পায়ার চন্দ্রগুপ্ত অ্যান্ড বিন্দুসারা। চন্দ্রগুপ্ত এবং বিন্দুসারের দ্বারা এই সাম্রাজ্য ভারতের কেন্দ্রে এবং দক্ষিণ অঞ্চলে বিস্তৃত লাভ করে। নেক্সট পয়েন্ট, এন্টায়ার রিজিয়ন অফ বেঙ্গল কেম আন্ডার দ্য মৌরিয়ান এম্পায়ার। এন্টায়ার রিজিয়ন অফ বেঙ্গল কেম আন্ডার দ্য মৌরিয়ান এম্পায়ার। বাংলার পুরো অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অধীনে চলে আসে। আমাদের লাস্ট পয়েন্ট, আফটার দ্য কলিঙ্গা ওয়ার দ্য এম্পায়ার এক্সপিরিয়েন্সড নিয়ারলি হাফ আ সেঞ্চুরি অফ পিস অ্যান্ড সিকিউরিটি আন্ডার অশোকাম। আবার পড়ছি, আফটার দ্য কলিঙ্গা ওয়ার দ্য এম্পায়ার এক্সপিরিয়েন্সড নিয়ারলি হাফ আ সেঞ্চুরি অফ পিস অ্যান্ড সিকিউরিটি আন্ডার অশোকা। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের অধীনে পুরো সাম্রাজ্য অর্ধ শতাব্দী জুড়ে শান্তি এবং নিরাপত্তার অভিজ্ঞতা করেছে। তো বন্ধুরা আমাদের হয়ে গেল, তো আমি নিয়েছি আরিহান্টের বই থেকে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে কল করতে পারো ডাইরেক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারো। কোনো রকম ফল থাকলে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা আমার ইমেল আইডি। কোনো কিছু তথ্য পাঠাতে আমাকে বললে বা যা খুশি করলে তোমরা এই কন্ট্যাক্টগুলোর সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।